শুভ ষষ্ঠী। রসবশে বাঙালিয়ানার তরফ থেকে সবাইকে জানাই দুর্গাপূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে দেখালাম যে অলংকারটা, এটা হলো মা দুর্গার অলংকার। এই অলংকারটা আমি কেন কিনেছি, কেন মা দুর্গাকে দেওয়া হয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অলংকার কিনতে চলে গেছি কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট বা বউবাজার যেটাকে বলে, গোয়েঙ্কা কলেজের ঠিক অপোজিটে। জেপি বৌদি উনি আমাকে বলেছিলেন যে মায়ের কাছে প্রার্থনা করো, আমাদের মা ভীষণ জাগ্রত। তো সেই প্রার্থনা আমার মা শুনেছেন, তো তার জন্যই আজকে এটা দেয়া। আসলে আমার মা গত 5 বছর চলে যাওয়ার আগে খুবই অসুস্থ থাকতেন, প্রায়ই হসপিটালে ভর্তি হতেন। আর আমাদের একটা নতুন কমপ্লেক্স তৈরি হচ্ছিলো, সেটাতে আমার ইচ্ছে ছিল যে মা বাবা দুজনেই যেন সেই কমপ্লেক্সে বসবাস করেন, অন্তত 3 রাত্রির হলেও। কিন্তু তারা, বাবা তো থাকতেই পারলেন না, মা জাস্ট 1 সপ্তাহ থেকে গেছেন। তো সেই মা, আমাদের এই মিনময়ী মা কাছে আমি প্রার্থনা যে করেছিলাম মা যেন ফ্ল্যাটে ঢুকতে পারে, তো মা ফ্ল্যাটে ঢুকে গৃহপ্রবেশ করে গেছে। তো সেই জন্যই এটা দেয়া মাকে। পুজোর 1 মাস আগে গিয়ে এই শাহ জুয়েলার্স বিবি গাঙ্গুলি স্ট্রিট অপোজিট গোয়েঙ্কা কলেজ, একদম বা মডার্ন গিনি হাউসের ঠিক অপোজিটেই দোকানটা। তো সেখানে গিয়ে এখানে আসলে অ্যাকচুয়ালি ঠাকুরের যাবতীয় জিনিস পাওয়া যায়। এখান থেকেই আমি সমস্ত মায়ের জিনিসটা কিনলাম। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি এখন বেরোচ্ছি আবার আজকে সেকেন্ডে। তো কালকে যে ঠাকুরের জিনিসগুলো সেটা আমি আজকে ডেলিভারি পাবো, তো ওরা ফাইনাল গোল্ড পলিশ করে দিয়ে ওটা ডেলিভারি করাবে, তো সেটা আনতে যাব। কিন্তু আজকে একটু দেরিই হয়ে গেল, কেন কি এখন তোমার বেজে গেছে 5:30 মতন। তোমার ঘড়িতে দেখাচ্ছি, এখন 5:30 মতন বেজে গেছে, আজকে একটু বেরোতে দেরিই হয়ে গেল। অন্যটা কাজে যাওয়ার ছিল, তো সেইটা মাঝখানে এসে পড়াতে একটু প্ল্যান চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আমরা বেরোচ্ছি, দেখি কতটা কি কাজ করতে পারি। তো দেখি কতটা কি কাজ করতে পারি, তো যেটা করব তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেটা শেয়ার করব। তো চলো এখন এগোই। গাড়ি পার্ক করতে পারবো না ভেবে ওলাই বুক করে নিলাম। তো ওলাতে বসে একটা সেলফি তুলে নিলাম, তারপরে লেক টাউন হয়ে আমরা চলে গেলাম সোজা বউবাজারে। এই দেখো দোকানের কাছে চলেই এসেছি। এইবার আমার হাজবেন্ড আগে আগে এগিয়ে চলেছে, তো নেমে একদমই রাস্তার উপরেই দোকান। দেখো দোকানটায় তো এসেই গেছি, এবার জিনিসটা নেব। তো চলো তোমাদের সঙ্গে কি নিচ্ছি শেয়ার করছি। এই যে কামধেনু গাড়িটা দেখছো, এটা না অ্যান্টি পলিশ আছে, কিন্তু অনেক বড়, খুব পছন্দ হয়েছিল। কিন্তু আমি একটা এনেছি নন্দী মহারাজ ত্রিশূল আর মহাদেবের চরণ, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এরকম যাবতীয় পুজোর জিনিস, গিফটের জিনিস, বিয়ে বাড়িতে দেওয়ার জিনিস, যাবতীয় জিনিস পাওয়া যায়, মানে রূপোর ডিনার সেট থেকে বা জন্মদিন বা অন্নপ্রাশনে গিফট দেওয়ার জন্য বাটি থালা গ্লাস কুনকে, মানে যাবতীয় জিনিস। এছাড়া মানে মায়ের ঠাকুরের অলংকার, তারপরে ঠাকুরের অস্ত্রশস্ত্র, সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়। দেখো আমার ঠাকুরের জিনিসগুলো তো আগের দিন পছন্দ করে গেছিলাম, সেগুলো গোল্ড পলিশ হয়ে এসছে, এইবার টার্সেল লাগালে তারপরে আমি ডেলিভারি নিয়ে নেব। তো টার্সেলগুলো দিচ্ছে গোল্ডে। দাদা কালকের ওই দাদা নেই না? এটা কি আমার জন্য দিচ্ছেন? না না, আমার লাল টার্সেলের, লাল বলা হয়েছে। লালটা দিন, মেরুন। দাদা আপনি যে দেখিয়েছিলেন জবা ফুলের মালা, ওটা এখন আছে? একটু দেখাবেন যদি কোনো অসুবিধা না হয়, জাস্ট আমি দেখে যাব। জবা ফুল যেটা সিলভারের মধ্যে। আমি ইউটিউবের মাধ্যমে কিন্তু এই দোকানের ঠিকানা পেয়েছিলাম, আর এখানেই দেখেছিলাম একটা সিলভারের জবা ফুল, সেটাই এখন এই দাদার কাছে দেখতে চাইলাম। অসাধারণ, আমার ইচ্ছে আছে ওরকম একটা নেবো। এছাড়া সিলভারের কিন্তু ঠাকুরও পাওয়া যায় নানা রকমের, মানে সমস্ত সিলভারের জিনিস এখানে, মানে দারুণ, মানে আমার তো মন ভরে গেছে। তো আমি এখান থেকেই নিচ্ছি গোল্ড। জিজ্ঞেস করলাম যে গোল্ড জুয়েলারিও পাওয়া যায় কিনা,
তো বলল গোল্ড অর্ডার করলে দেয়া হয়, কিন্তু আমাদের বেসিক্যালি কিন্তু সিলভার জুয়েলারি সমস্ত। আর দেখুন দোকানটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, কোন গ্লাস ঘটি বাটি সমস্ত কিছু আজকে এইবার নিয়ে চলে এসেছে আমার জন্য, এই যে সিলভারের জবা ফুল মালা। এটা তো সিলভার আপনি রেড ছিল যেটা, সেটা ওই আপনি আপনি ওয়েট করেছিলেন? ও মানে এটা রেডি থাকে, এটার সঙ্গে রেডটা বললে করে দেয়। এটা এটা কতটা ইয়ে আছে চেনটার লেন্থ? অনেক বড় না লেন্থটা? বারো ফুট লম্বা, এত লাগবে না আমাদের, আপনি বললে এটা আমি করে দেবেন। না আমি যেটা জবা ফুলের সঙ্গে দেখেছিলাম যেটা, ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটুখানি ওভারলুক করার চেষ্টা করবেন, মানে আমি সেরকম প্রিপেয়ার হয়ে যাইনি, তো আমি সমস্ত কিছু নিয়ে যাইনি, সেই জন্য প্রচণ্ড নয়েজ আসছে। তো এই জবা ফুলের মালাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মা কালীর ছবিতে দেওয়ার জন্য আমি ইচ্ছে আছে নেব। তো দেখা যাক মা ছবিটা বানিয়ে তারপরে কতটা মাপের হয় সেইভাবে কেটে নিয়ে আসব। তো জবা ফুলটা দেখে নিলাম, তারপরে আমার টার্সেলে আসলে ওরা ইয়েলোটা দিচ্ছিল, মানে গোল্ডেন কালারের, ওদের কাছে রেড কালার ছিল না, অন্য দোকান থেকে রেড কালারের টার্সেল এনে তারপরে আমাকে আমার জিনিসগুলো দিয়ে দেবে। ঠাকুরের হাতে যে খড়্গ বা খাড়া থাকে, তারপরে গনু দাদা, তারপরে আরও নানা রকমের দেব দেবতার মূর্তি কিন্তু সমস্ত সিলভারের এখানে পাওয়া যায়। তো আমরা একটু ওয়েট করছি, আর সঙ্গে একবার দোকানের বাইরেটাও ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। ঠিক এই যে অপোজিটে যে বিল্ডিংটা দেখছেন, এটাই কিন্তু গোয়েঙ্কা কলেজ। গোয়েঙ্কা কলেজের অপোজিটেই কিন্তু এই শাওয়ের দোকান, সিলভার জুয়েলারির দোকানটা। তো দোকানের ভেতরটাও একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম। তো এখান থেকেই আমি এক মাস আগে ঠাকুরের জন্য জিনিসগুলো নিয়েছি, এইবার আমি ডেলিভারি নিয়ে নেব। আর দেখুন এখানে পায়ের কত দাম হয়েছে, কেউ যদি পায়েল নিতে চায়, এত চওড়া এত ডিজাইন আছে। আমার মিনাকারির কাছে নিয়ে দেখাচ্ছি ডিজাইনটা, খুবই সুন্দর ডিজাইনটা। এছাড়াও কিছু মিনাকারিও আছে না, ইয়ে মিনাকারি হ্যাঁ না দেখি ও ইসমেই মিনাকারি। এটা কিরকম প্রাইসের মধ্যে আসবে দাদা? আচ্ছা আপনার দোকানটা কত বছর? আমার বাবার বাবা। বাবার বাবার অনেকদিন, অনেকদিনের পুরনো। আর আপনার দোকানে মানে সিলভার কালেকশনটাই তো বেশি, আর এছাড়া গোল্ডও পাওয়া যাচ্ছে। আচ্ছা এখানে কি কি জিনিস পাওয়া যায় সিলভার কালেকশন? সব যা বলবেন, থালা গ্লাস বাটি গিফট আইটেম সিঁদুর কৌটো ফুলকে সবই দেখা যাচ্ছে। আপনার যা যদি কিছু অর্ডার মোমেন্টো যা জিনিস অর্ডার দেওয়া কোনো মানে অর্ডারি ডিজাইন স্টার জুয়েলারি সব আমরা। এছাড়া পুজোর সমস্ত সামগ্রী মানে ঠাকুরের যাবতীয় জিনিস, এই জন্য আপনার এখানে। একটু আপনার অ্যাড্রেসটা বলে দেবেন, যদিও গোয়েঙ্কা কলেজের অপোজিটে। 99090 বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা 12, অপোজিট গোয়েঙ্কা কলেজ মডার্ন গিন। আর আপনার দোকান কি এভরিডে খোলা থাকে? এভরিডে খোলা থাকে, মানে কোনো বন্ধ না? বন্ধ। কখন খোলেন দোকান? আমাদের 10টা, 10টার পর। আর রাত্রে কতক্ষণ খোলা থাকে? 8:30, 8:30 পর্যন্ত খোলা থাকে। আর কেউ অর্ডার দিলে কতদিনের মধ্যে আপনারা অর্ডার? যেমন কাজ থাকে দিদি, মানে যেমন মানে
ডিজাইনের উপর নির্ভর করে। ওকে থ্যাংক ইউ। শুনলেন তো সন্তোষ দা, মানে সন্তোষ কুমার সাহেবের মুখে এখানে কি কি পাওয়া যায়। আর এখানে আমার জিনিসগুলো এসে গেছে, টার্সেলটার জন্য আমি অপেক্ষা করছি। তো আমি কিছু কিছু জিনিস ওনাকে জিজ্ঞেস করছি, তাছাড়া এটা পলিশ করাতে কত চার্জ পড়বে পরে যদি। আর আমি এরকম একটা দেখো, এরকম একটা নন্দী মহারাজ আর এরকম একটা ত্রিশূলও নিয়েছি, একটা চরণ নিয়েছি, চরণটা প্যাকিং হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার বাদ বাকি সমস্ত দেখাবো। আর এইটা টার্সেলটা রেড কালারের পাচ্ছি না, রেড কালারের টার্সেলটা আসলে এটা প্যাকিং করে তারপরে আমরা চলে যাবো। এই আমার টার্সেলগুলো এসে গেছে, এবার এর মধ্যে কে আটকে দেবে, আপনি না উনি? ইনি টার্সেলগুলো নিয়ে এসছেন, তো এনাকেই বলা হলো যে টার্সেলগুলো আটকে দেওয়ার জন্য। তো এক এক করে সমস্ত টার্সেল আটকে দিচ্ছেন। আর এইটা হলো এই চোকারটার সঙ্গে টার্সেলটা আটকানো যে আছে ক্লিপ সিস্টেম করা। আর এক এক করে উনি পাঁচটা টার্সেলই আটকে দিচ্ছেন। না জানো এটা কি আছে বলো, বলো বলো, আমি তো জিজ্ঞেস করছি বলো। নমস্কার দাদা, আপনি কোথায় ছিলেন না তখন? কতক্ষণ আপনার জন্য ওয়েট করতে হলো? বা এই টার্সেল কালকে বলে গেলাম যে লাল, আমি ছিলাম না, এই যে মাটি দিয়ে সকালে এসেই ওনারে পড়ে থেকে যেতে, কিন্তু লাভ কি, এটা রেডি করে আমি তো ওয়েট করলাম। কি দাদা বলুন, এটা কি না জানতে হবে তো, আপনি এখানে কাজ করছেন না? আমি করতে দিয়েছেন, আমি কি জানি? এই মা এটা তো আমার ইউটিউবে চলে যাবে, তখন আপনি বলতে পারছেন না। না লজ্জা করছেন, এটা বলুন যে মা দুর্গার গলার চিক, বলুন ওই তো চিক। হ্যাঁ বলে কেউ হাত, অনেকে হাতে পরে আমলেট ব্রেসলেট যেটাই বলে। যদি মনে হয় এটা পুরো খুলে মাথা দিয়ে যাচ্ছে না, হ্যাঁ এটাকে কেটে দেবেন এখানে। এইটা কি এই টার্সেল এর থেকে আর একটু বড় হয় না? আমি এটাই বা জিজ্ঞেস করছিলাম যে ঠাকুরের জন্য এইটাই সবকে টার্সেল পেছন দিকে নিয়েছে, এখান থেকে খুলে একটা সাইড থেকে এটা চলে। হ্যাঁ সেটা করতে পারে না, এটা খুলে তারপর লাগিয়ে দিন বা বা ডাবল টার্সেল করে ব্যবহার হয়ে গেলে হ্যাঁ ভালো করে খুলে তারগুলো কাটে গা তো অনেক দিন থাকে। আর যদি ফাটদার আমাকে আবার পলিশ করতে হয় তাহলে কেমন চার্জ পড়বে? আর আপনাদের পুরনো চেন টেন এখানে রিপেয়ার করে দেবেন? আপনার নামটা বলবেন, কালকে তো টেনশনে টেনশনে আর ভিডিও করিনি, আপনার নামটা বলুন। এই দাদাই দিয়েছে আমাকে কালকে এই জিনিসটা। আমার নাম পিন্টু সাউ। পিন্টু সাউ? হ্যাঁ না সাউ তো সে আপনাদের দোকানই রয়েছে। ওকে দেখুন সমস্তগুলো টার্সেল লাগানোর পরে আলাদা আলাদা করে দুজনে মিলে এক একটা পাউচে ভরে ভরে একটা বাক্সের মধ্যে ভরে দিচ্ছেন। তো সমস্ত হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। দাদা তাহলে আসছি, নমস্কার। হ্যাঁ আমি ওই জবা ফুলটা নেব, জবা ফুলটা বলে গেলাম, আসবো। যথারীতি আজকে সেই ষষ্ঠীর দিন উপস্থিত হলো। আমি সমস্ত অর্নামেন্টসগুলোকে বার করে একটা পিতলের থালাতে লাল কাপড় পাতিয়ে আমি জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার এগুলোকে গঙ্গা জল ছিটিয়ে পুরোহিত মশাই বলে দেবে, তারপরে কিন্তু পোড়ানো হবে। তো তার আগে ভাবলাম আর একবার যদি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, তো গোল্ড পলিশ করার পরে বাড়িতে আনার পরে কেমন লাগলো অর্নামেন্টসগুলো যদি ভালো লাগে জানাতে কিন্তু একটু ভুল করবেন না। আর এই দেখুন আমাদের দুর্গা প্রতিমা, আমাদের দুর্গা প্রতিমার শুধু এই অলঙ্কার না, আরও মাথার মুকুট, অস্ত্র শস্ত্র, টিপ, টায়রা, টিকলি সমস্তই কিন্তু পরানো হবে। এই যে সামনে দাঁড়িয়ে আছে যে সৌম, ওই কিন্তু পরাবে। এই যে সৌম সমস্ত অস্ত্র শস্ত্র আগে পরানো শুরু করে দিচ্ছে এক এক করে। তো প্রথমেই নিয়ে নিল
যে ত্রিশূল সেই বললাম মহাদেবের দেওয়া, আপনারা সবাই জানেন সমস্ত দেবতারা মা দুর্গাকে অস্ত্র দিয়েছিলেন, তো সেই সমস্ত অস্ত্র এক এক করে ও সুন্দর করে পরিয়ে দিচ্ছে। তা অস্ত্র পরানো হলে তারপরে অলঙ্কার পরানো হবে। তো অস্ত্রগুলো মোটামুটি শুধু দেবী দুর্গাকে নয়, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এমনকি অসুরকেও কিন্তু পরানো হবে। তো প্রথমে সমস্ত মা দুর্গাকে পরিয়ে নেওয়া হলো, তারপরে প্রথমে পরানো হয়েছিল গণেশকে, তারপরে মা দুর্গা, তারপরে লক্ষ্মী, তারপরে সরস্বতী, তারপরে কার্তিক, তারপরে অসুর, এক এক করে সবাইকে কিন্তু সৌম অস্ত্র পরিয়ে দিচ্ছে। আর ওয়েদারটা প্রচণ্ড ব্যবসা গরম ঘেমে নিয়ে এক হয়ে যাচ্ছে, তবু সেই নিষ্ঠার সঙ্গেই কিন্তু অস্ত্রগুলো পরিয়ে দিচ্ছে। ও সঙ্গে আছে চাঁদমালা, চাঁদমালাগুলোও কিন্তু এক এক করে সমস্ত দেবতাদের হাতে পরিয়ে দিচ্ছে। এরপরে চলে আসলো নিচে চেপি বৌদির ছেলে, ও এসে সমস্ত আবার অলঙ্কারগুলো পরানোতে হেল্প করলো। আসলে কমপ্লেক্সের সবাই কিন্তু মিলমিশ হয়ে আমরা কাজ করি যে যতটুকু পারা যায়। তো ও গলার অর্নামেন্টসটাকে পরানো শুরু করলো মা দুর্গাকে, তারপরে গনুদাদাকে পরাচ্ছে, মানে গণেশকে। গণেশকে নিয়ে আমার একটু টেনশান ছিল যে গলায় হবে কি না, কিন্তু সুন্দর হয়েছে। তারপরে মা লক্ষ্মীকেও পরিয়ে দিচ্ছে, তারপরে দিয়ে দেবে মা সরস্বতীকে, কার্তিককে। সবাইকে পরানো হয়ে যাওয়ার পরে ও আরেকবার ফাইনাল সেট করে দিচ্ছে যে সমস্ত ঠিকঠাক আছে কিনা। গলারটা পরানো হয়ে গেলে তারপরে পরাবে মাথার মুকুট। মাথার মুকুট পরানো হয়ে গেলে তারপরে টিপ, টায়রা টিকলিটা এই মুহূর্তে হাতের সামনে নেই তাই পরানো হলো না, তো মুটুকটাও সে শুরু করলো মা দুর্গাকে দিয়ে। আর দেখো কি একটু হালকা হালকা ছোটো ছোটো পেরেক দিয়ে আটকে দিচ্ছে, যাতে ফুল মালা সমস্ত কিছু পরবে তো তাতে করে যাতে এগুলো পরে না যায়। তো খুব সুন্দর করে সমস্ত দেবদেবীদের পরানো হয়ে গেল। তারপরে সব শেষে পরিয়ে দেওয়া হচ্ছে টিপ। টিপও পরিয়ে দেওয়ার পরে এবার দেখো যে বিভূতি নবপত্রিকা, মানে যেটা কলা করেছে, তাকে রেডি করে নিচ্ছে। মা দুর্গার সঙ্গে শিব, মানে ভোলে বাবা আর ইনি কে, ইনি কি মা লক্ষ্মী? ও ইনিও দুর্গা, ও ইনি শান্ত দুর্গা, তুমি উগ্র দুর্গা। আচ্ছা, তাণ্ডব করবে আর ও রক্ষা করবে। আচ্ছা ঠিক আছে, কে ড্রেস করে দিয়েছে তোমাদের? এই যে মা, তাই তো? তুমি কিছু ডান্স করবে না? ষষ্ঠী থেকে দশমী এক এক করে সমস্ত ভিডিও আসবে। এছাড়া বেনারসের টিপটা পড়েই রয়েছে, সেই ভিডিও আসবে, দেখতে কিন্তু ভুল করো না। বেনারসে আমরা কীভাবে করলাম, কী খেলাম, কীভাবে কাটালাম, তো রঞ্জনদাকেও জিজ্ঞেস করলাম, রঞ্জনদা উদ্বোধনী সঙ্গীত গাইবে, তো রঞ্জনদাও রেডি হয়ে নেমে এসছেন, তো তার সাথে একটু কথা বলে নিলাম কী কী গান গাইবেন সেটা। তাদের ভিডিও অনেকেই করেছে বলে আমি আর আলাদা করে কোনো ভিডিও করলাম না। মোটামুটি আমাদের কমপ্লেক্সের সবাই মিলেই এই সুন্দরভাবে দুর্গাপুজোটা উদযাপন করি। তো আশা করছি এই দুর্গাপুজো সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। এই যে নবপত্রিকাকে এবার বরণ করা হচ্ছে, আর এই যে গোপাদি যে আমার বৌদিও বটে, তো গোপাদির সঙ্গে ছবি তুলে আমি আজকের মতন ভিডিওটা শেষ করছি। পুজো সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, নমস্কার।